আপার প্রাইমারির বিভিন্ন খবরের মধ্য দিয়ে আজকে যে খবরটা দেব সেটা হচ্ছে আপার প্রাইমারির আন্দোলনের কথা, যেটা বলা হয়েছিল সেই আন্দোলনের কথা। দীর্ঘ ছ বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে, সেই নিয়োগ প্রক্রিয়াকে সচল করার জন্য কিন্তু আবার বিরাট একটা আন্দোলনে নামতে চলেছে এই হবু শিক্ষকরা। তো এই আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনে নামতে গেলে যে যে প্রক্রিয়াগুলো করা দরকার সেগুলো সব সম্পন্ন হয়ে গেছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে আন্দোলন হলে আপনাদেরকে আমি একটা আপডেট দেব, নিশ্চয়ই আজকে আন্দোলনে কবে তারিখ হবে এবং আন্দোলন কত তারিখে হবে এবং কোথায় গিয়ে সেটা জড়ো হবেন তার একটা আপডেট আমি রাত 11টার পরে দিয়ে দেবো। তার আগে আমি যে বিষয়টা বলি সেই বিষয়টা হচ্ছে যে আন্দোলনের যে চারটে প্রধান দাবি থাকছে সেই দাবি হচ্ছে যে 9, 10, 11, 12 অন স্পট একদম কাউন্সিলিং দরকার, আগে থেকে করতে হবে। 9, 10, 11, 12 আগে থেকে কাউন্সিলিং করতে হবে প্রথম দাবি। এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে দীর্ঘ ছ বছর ধরে যে আপার প্রাইমারির সিট জমে আছে সেই সমস্ত সিটে নিয়োগ প্রক্রিয়া, মানে 30,000 সিটের উপরে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে। এবং তার সঙ্গে দাবি নম্বর 3 বলছে যে এই যে 9, 10 এবং 11, 12 নিয়োগ প্রক্রিয়া হওয়ার পরপরই কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দিতে হবে। অতএব আগে আপার প্রাইমারির ভেরিফিকেশন বা আগে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলবে না, আগে 11, 12, 9, 10 এদের প্রক্রিয়া চলবে, তারপরে গিয়ে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। তারপরে কথা হচ্ছে পরের দাবি হচ্ছে যে আপার প্রাইমারি যে মানে লিস্ট দেওয়া, ভেরিফিকেশনের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টটার কোনো পিডিএফ ফাইল কিন্তু দেওয়া হয়নি। এমনকি আপার প্রাইমারি কি 11, 12 এবং 9, 10 যে প্যানেল লিস্ট দেওয়া হয়েছে বা ওয়েটিং লিস্ট আছে যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা। অতএব সমস্ত প্রক্রিয়ার ভেতরে পিডিএফ ফাইল করে ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একদম আপলোড করতে হবে, এটা একটা দাবি থাকবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা দাবি যেটা, সেটা হচ্ছে যে আগামী দুর্গাপুজোর আগে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই হচ্ছে টোটাল দাবি থাকবে। এই দাবিগুলো নিয়েই আগামী দিনে সবাই জড়ো হচ্ছে এবং কোথায় হবে, কখন হবে, কিবারে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে বলি যে প্রত্যেককে ফোন নাম্বার দেব, প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটদের আমি ফোন নাম্বার দেব, কাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, কী করবেন সমস্ত এ আমি রাত 11টার পরে আমি দিয়ে দেবো, সেটা আপনারা সেই রাত 11টার পরে ভিডিওর জন্য একটু ওয়েট করবেন। তো এই আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে এর পাশাপাশি আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে যারা আপার প্রাইমারিতে পেলেন না, এখনও সেকেন্ড ফেজ হবে, থার্ড ফেজ হবে, এমনকি ফোর্থ ফেজ হতে পারে, ফলে হতাশায় ভুগবেন না। তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে যা একদম হতাশগ্রস্ত যারা হয়ে আছেন তারা আমার কাছে চলে আসুন। অনলাইন ইনকাম সংক্রান্ত যে বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলছি, একবার আসুন, যারা এসেছে তারা কম বেশি তো বুঝেছে, তারা তো আর্ন করছে। কয়েকটা স্ক্রিনশট হয়তো আমি আপনাদেরকে এই সামনে তুলে দিচ্ছি, স্ক্রিনশটগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন যে তারা কীভাবে আর্ন করছে, কী করে আর্ন করছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এগুলো দেখুন এবং একদম কোনো নির্দ্বিধায় চলে আসুন, হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। একদম মন থেকে বলছি, টোটাল যে 22টা সাইট আছে 22টা সাইট থেকে আপনি নিজে চুজ করবেন কোন সাইট আপনি নেবেন, সে 22টা সাইট থেকে আপনি বাড়ি বসেই আর্ন করবেন, কোথাও যেতে হবে না, একদিন মাত্র আমার কাছে আসবেন, এসে আমি একদিনই শিখিয়ে দেবো আপনাদেরকে। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।